নির্বাচন কমিশনার হিসাবে সেদিন দায়িত্ব গ্রহণ করি। গত দুই বর্ষ আট মাস ভিতরে মো কার্যকালে মুখ্য শাসন সচিব হিসাবে মোর মেইন রোল লা বিভিন্ন ডিপার্টমেন্ট কোঅর্ডিনেট করে রাজ্য সরকার যে প্রায়োরিটি প্রোগ্রামস অনেক সফলভাবে ফিল্ডে ইমপ্লিমেন্ট করা এবং সেই কার্যরে মু সমস্ত সহযোগ পাইছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বের মু অনেক দিগরে আমার রাজ্য সরকার প্রগতি করে পারিছি, আগর বি প্রগতি করেছি এবং আসন্তা বর্ষের বি প্রগতি করি। এই চারি বর্ষ ভিতরে মু কহিবি যে যে সেক্টরে ভাল সবু সেক্টরে ভাল কাম হয়েছে, সমস্তে তাঁকর বেস্ট এফোর্ট দিয়ে কাম করছেন এবং যদি কোনসি পার্টিকুলার এরিয়া বিষয়ে মু কহিবি তাহলে গ্রামীণ হাউসিং রুরাল হাউসিং যেটা সেখানে রাজ্য বহু সফলতা অর্জন করেছে এবং ইন্ডিয়ার পজিশন বি রাখি নম্বর ওয়ান পজিশন দুই বর্ষ লাগ লাগি। সেইভাবে গ্রামীণ অঞ্চলের পানীয় জল যোগান সেই ক্ষেত্রে বি রাজ্য উল্লেখনীয় প্রগতি করেছে এবং আসন্তা তিন চারি বর্ষ ভিতরে আমার টার্গেট অছি যে প্রত্যেক ঘরকু পাইপ ওয়াটার সাপ্লাই আমি যোগাই পারিবা এবং এতে রাজ্য সরকার যথেষ্ট পরিমাণের অর্থ বিনিয়োগ করেছেন এবং আমার ফিল্ড স্টাফ বি এতে কাম করে চালছেন। বেসিক হেলথ সার্ভিস ডেলিভারি এইথে বি উল্লেখনীয় প্রগতি নজর আসছে। মুখ্যতঃ আমার যে আইএমআর এমএমআর রে রিডকশন হবার তাপরে ইনস্টিটিউশনাল ডেলিভারি অধিকা হবার ফ্রি মেডিসিন যোগাইবার এইসব বিভিন্ন ক্ষেত্রে আমার বেসিক হেলথ সার্ভিসেসে যথেষ্ট পরিমাণের ইম্প্রুভমেন্ট আসছে। মালেরিয়ার প্রায় নিরাকরণ হয়ে যাইছি, ওড়িশা এতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসন টু বি সম্মান পাইছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট এইথে মাননীয় মুখ্যমন্ত্রী অফিস জয়েন করা স্ট্রেস দিয়ে আসছেন এবং গত তিন বর্ষ ভিতরে গত চারি বর্ষ ভিতরে যেসব সাইক্লোন আসছিল পাইলিনু আরম্ভ করে হুডহুড তিতলি ফণি সবুতিরে রাজ্য সরকার যে চ্যালেঞ্জ ফেস করা তা সফলতা সহ ফেস করেছি এবং বিশ্বস্তরের বি সে খ্যাতি অর্জন করছেন। সেইভাবে ক্রীড়া ক্ষেত্রে ওড়িশা রাজ্য ভারতের গোটে টপ পারফর্মার স্টেট হিসাবে বর্তমান গণনা করা যাচ্ছে এবং ওয়ার্ল্ড কাপ হকি হো কিংবা এশিয়ান এথলেটিক্স চ্যাম্পিয়নশিপস হোক এইভাবে টপ নচ ইভেন্ট সফলতা সহ আয়োজন করেছেন রাজ্য সরকার এবং ক্রীড়াকু গোটে আহরি চলচঞ্চল করা এবং লোক নিকটে পৌঁছাইবা বি আহরি উদ্যম করা যাচ্ছে এবং বিভিন্ন একাডেমিজ সেট আপ করা বি প্রোগ্রাম করা যাইছে। ব্যাডমিন্টন শুটিং এথলেটিক্স সব বিভিন্ন ক্ষেত্রে আমার নয় নয় একাডেমি সব সেট আপ করা যাচ্ছে। বর্তমান নয় সরকার আসলে পরে ফোকস রয়েছে অন পবলিক সার্ভিস ডেলিভারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ ক্রমে লোকসেবা হচ্ছে বর্তমান জনসেবা হচ্ছে সরকার টপ প্রায়োরিটি এবং থানার হো কিংবা তহসিল অফিসে হো হসপিটাল হো বিভিন্ন যে এরিয়ার গভর্নমেন্ট কন্ট্রাক্ট আসছে পবলিক সহ তা ঠিক ভাবে পবলিক সার্ভিস কমিটি ডেলিভর করা তাহলে বহুত ফোকস দিয়া যাচ্ছে এবং টেকনোলোজি মাধ্যমে
ଆମେ ଆଶା କରୁଛୁ ଯେ ଆସନ୍ତା ବର୍ଷରେ ବର୍ଷ ଗୁଡ଼ିକରେ ଓଡ଼ିଶା ଗୋଟେ ଭଲ ପରଫର୍ମିଂ ଷ୍ଟେଟ୍ ହେବ ଏବଂ ଲୋକଙ୍କ ପାଖରେ ଯେଉଁ ସର୍ଭିସ୍ ପହଞ୍ଚିବା କଥା ତାକୁ ଠିକ୍ ଟାଇମ୍ରେ ଏବଂ ଭଲ କ୍ୱାଲିଟି ସର୍ଭିସ୍ ଆମେ ଦେଇପାରିବୁ। ଗତ 4 ବର୍ଷ ଭିତରେ ଯଦି ଗୋଟିଏ ପର୍ସନାଲ ଆଚିଭମେଣ୍ଟ ବିଷୟରେ ପଚାରାଯିବ ତାହେଲେ ସେଇଟା ହେଉଛି ଆମର ଯେଉଁ ଇଣ୍ଡିଆନ୍ ଅଏଲ୍ କର୍ପୋରେସନ୍ ସାଙ୍ଗରେ ଆମର ନେଗୋସିଏସନ୍ ସଫଳ ଭାବରେ ଯେଉଁ ରାଜ୍ୟ ସରକାର ଯେଉଁ ନେଗୋସିଏଟ୍ କରିଛନ୍ତି ସେଇଟାକୁ ମୁଁ କହିବି, କାହିଁକିନା ଏଥିରେ ରାଜ୍ୟ ସରକାର ବାର୍ଷିକ ପ୍ରାୟ 2000 ରୁ 2.5 କୋଟି ଟଙ୍କା ଏଥିରେ ସେୟାର କରୁଛନ୍ତି। ଯେଉଁ ବ୍ୟାଟ୍ ଆମେ ସାକ୍ରିଫାଇସ୍ କରୁଥିଲୁ ତାକୁ ଆମେ ବର୍ତ୍ତମାନ ବଞ୍ଚେଇ ପାରୁଛୁ ଏବଂ ଗୋଟେ ଫିକ୍ସଡ୍ ଆମାଉଣ୍ଟ ବର୍ଷକୁ 700 କୋଟି ଟଙ୍କା କେବଳ ଆମେ ଇଣ୍ଡିଆନ୍ ଅଏଲ୍କୁ ଦେଉଛୁ। ଏଇ ଯେଉଁ ନେଗୋସିଏସନ୍ କରାଗଲା ଏବଂ 2017ରେ ସେଇଟା ସକ୍ସେସଫୁଲି କନକ୍ଲୁଡ଼ କରାଗଲା, ଏଇଟା ରାଜ୍ୟ ସରକାର ପାଇଁ ଭଲ ଆଚିଭମେଣ୍ଟ ବୋଲି ମୁଁ କରିବି ଏବଂ ଆସନ୍ତା 5 ବର୍ଷ ମୁଁ ପାଇଁ ମୋତେ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ କରାଯାଇଛି ରାଜ୍ୟ ନିର୍ବାଚନ କମିଶନର ହିସାବରେ ଏବଂ ଏଇଟା ଗୋଟେ ସାମ୍ବିଧାନିକ ପଦବୀ, ତେଣୁକରି ଏହି ପଦବୀ ବିଷୟରେ ମୁଁ ଏଠି ବର୍ତ୍ତମାନ ଡିସ୍କସନ୍ କରିବା ଉଚିତ ମନେ କରେ ନା। ମୁଁ ସେଇଠି ବି ମୋର ବେଷ୍ଟ ଏଫର୍ଟ ଦେଇକି ଇଲେକ୍ସନ୍ସ କଣ୍ଡକ୍ଟ କରିବା ପାଇଁ।